এতদিন পর সিনেমা হলে আসতে পেরেছি, সেই ফেব্রুয়ারি মাস থেকে আসিনি। আমার দর্শক হিসেবে তো ভীষণ এক্সাইটেড লাগছে, পপকর্নের গন্ধ, এই মাহলটা খুব মিস করছিলাম। তবে এখানে সেটা যেটা দেখলাম, আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাস্কটা পুরো খুলতে পাচ্ছি না, এখানে অ্যালাউড নয় তো। এরা খুব স্ট্রিক্ট এবং এরা প্রত্যেকটি গাইডলাইন একদম অক্ষরে অক্ষরে মেনটেন করছেন। আমার মনে হয় সিনেমা হলে এসে সিনেমা দেখাটা ভয়ের কিছু নয়, আপনারা সেফই থাকবেন, একটু নিজেরা সতর্ক থাকবেন, নিজের স্যানিটাইজার ক্যারি করবেন, ব্যাস এইটুকুই। প্লিজ হলে আসুন, গুলদাস্তা দেখুন। সো আজকে গুলদাস্তা রিলিজ করছে, বলবো সবাইকে দেখতে, কারণ ফ্যামিলি ফিল্ম, বন্ধুবান্ধব পরিবারের সবাইকে নিয়ে দেখা যাবে, তো বারবার দেখবেন। আর দুর্গাপুজোয় ভালোভাবে থাকবেন, সুস্থভাবে থাকবেন। থ্যাংক ইউ। 24th April রিলিজ করার কথা ছিল গুলদাস্তা, তো ফাইনালি প্যান্ডেমিকের পর পুজোতে থিয়েটার্স খুললো, তার সাথে গুলদাস্তাও আসছে। আজকে 21 অক্টোবর রিলিজ হলো গুলদাস্তা, খুবই এক্সাইটেড, ভীষণ নার্ভাসও অ্যাট দ্য সেম টাইম। অনেকগুলো ছবি আসছে, তাদেরকেও আমার বেস্ট উইশেস জানাই। আমাদের ছবিটা অনেক দিন ধরে ইট ওয়াজ স্টাক, সো ফাইনালি গুলদাস্তা ইজ রিলিজিং। আই হোপ ইট উইল ব্রিং আ স্মাইল অন ফেস অ্যান্ড টু লিটল টিয়ার ড্রপস। প্রথমে আজকে অনেক দিন পর, লাইক 6-7 মাস পর এই এই ডোরটার ওইদিকে যাব মুভি দেখতে, অ্যান্ড তাও আবার আই ক্যান্ট ওয়েট টু গেট ইনসাইড দ্য সিনেমা হল, সাচ এ মুভি ফ্রি টুয়াইস এ উইক। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিজেরই মুভি দেখতে হবে। সো সবাই, আমরা প্রিমিয়ারে আজকে এসেছি আইনক্স কোয়েস্টে। আইনক্স হ্যাজ বিন রিয়েলি হেল্পফুল ফর আস, অ্যান্ড ভীষণই আমাদের কোঅপারেট করেছে। রেস্টুরেন্ট মলে এসে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে মাস্ক পরে মুভি দেখুন, গুলদাস্তা দেখুন। দ্য বেস্ট থিং ইজ দি এসওপিজ আর বিং মেনটেন্ড, সবাই মাস্ক পরে এসওপি মেনটেন করে যদি দেখে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে, সবাই এনজয় করবে, আর দিস ইজ দ্য বেস্ট থিং টু এনজয় ইন দিস পূজা আই গেস। এই দুর্গাপুজোয় একটা বাঙালিদের পুরনো কালচার আছে যে হলে গিয়ে সিনেমা দেখা, সেই কালচারটা যেন করোনার জন্য খারাপ না হয়, প্লিজ হলে গিয়ে সিনেমাটা দেখবেন। গুলদাস্তা আজকে রিলিজ করেছে 21st, আজকে পঞ্চমী, একটু অত্যন্ত শুভ দিন, সো প্লিজ পুজোয় সিনেমাটা দেখবেন, আর গুলদাস্তা অবশ্যই দেখবেন, আর বাংলা সিনেমাকে সাপোর্ট করবেন। কোভিডের পর সিনেমা রিলিজ করছে, এর থেকে বড় কিছু হতে পারে না। তার মধ্যে এরকম একটা প্রিয় মানুষদের সিনেমা গুলদাস্তা, প্রথমত এই আফটার দিস লকডাউন ফার্স্ট এক্সাইটমেন্ট ওয়াচিং আ ফিল্ম সিনেমা হলে বসে, প্লাস গুলদাস্তার মতো একটা নাম ছবি যেটার জন্য আমরা কবে লকডাউনের আগে থেকে ওয়েট করছি। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। দীর্ঘ 6 মাস পরে সিনেমা দেখতে আসছি, উদ্দীপনাটা বুঝতে পারছেন, ভীষণ 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 এক্সাইটেড। অনেকদিন পর আবার এত বড় পর্দায় সিনেমা দেখব, ভীষণ মজা লাগছে। আর আমার বন্ধুদের প্রোডাকশন খুবই, অনেক বন্ধুরা অভিনয় করেছে, তো খুব এক্সাইটেড। প্রথম কথা, অনেক দিন পর, প্যান্ডামিকের পর প্রথমবার হলে আসছি, একটু ভয় ছিল বাট একটা অদ্ভুত এক্সাইটমেন্টও রয়েছে যে এতদিন বাদে সিনেমা হল খুলছে, আমরা সত্যি অনেকদিন ওয়েট করেছিলাম। সো ফাইনালি দ্য ডে ইজ হিয়ার, আই এম ভেরি এক্সাইটেড অ্যান্ড আই এম ভেরি ভেরি হ্যাপি। অ্যান্ড এতগুলো যে কটা বাংলা ছবি রিলিজ করছে, প্রত্যেককে বেস্ট উইশেস, গুলদাস্তাকে তো ডেফিনেটলি বেস্ট উইশেস। ফাইনালি সিনেমা হল খুলে গেছে, এবং মানে আমার মতন ছবির পোকারা, সিনেমার পোকারা, যারা অনেক দিন সিনেমা হলে সিনেমা দেখতে পায়নি, তারা এই পুজো, এই বছর প্যান্ডেমিকের পর প্রথম ছবি গুলদাস্তা দেখতে চলে এসেছি। গুলদাস্তার প্রিমিয়ারে আজকে স্বস্তিকাদি, অর্পিতাদি এবং দেবজানিনীর আমি প্রচণ্ড বড় ফ্যান, এবং এক্সপেক্ট করবো যে ওদের কাছ থেকে দারুণ একটা কিছু পাবো, তো সেই কারণে আসা। আর দারুণ এক্সাইটমেন্ট হচ্ছে এখন, কারণ এতদিন পর হল দেখতে পাচ্ছি, পপকর্নের স্মেল পাচ্ছি। প্রায় 7 মাস পরে আবার সিনেমা হলে, আবার প্রিমিয়ারে সিনেমা দেখবো থিয়েটারে বসে, মানে যে এক্সপিরিয়েন্সটা আমরা সবাই মানে খুব টেকেন ফর গ্রান্টেড নিচ্ছিলাম, এটা 7 মাস পরে হচ্ছে। খুব এক্সাইটেড যে হলে বসে ছবি দেখতে কিরম লাগবে, আশা করছি ছবিটাও খুব ভালো হবে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা এখানে কোয়েস্ট মলের আইনক্সে আছি, প্রত্যেকেই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে স্যানিটাইজ করছি নিজেদেরকে, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েয়ারিং দ্য মাস্ক, তো ইটস ভেরি সেফ। আপনারা আসুন, ছবিটা দেখুন, ছবি দেখে আপনাদের ফিডব্যাক দিন। আজকে গুলদাস্তা রিলিজ, এর থেকে আনন্দের আর কি হতে পারে? পুজোয় সব থেকে বড় গিফট গুলদাস্তা, যে হল খোলার সাথে সাথেই কোভিডের পর রিলিজ হয়ে যাবে ভাবিনি,
তো সবার আশা করি ছবিটা ভীষণ ভালো লাগবে, এটাই কামনা করছি, সবাই হলে আসবে দেখবে। আমি শাওনি, আমি গুলদস্তায় রংরসিয়া গানটা গেয়েছি। আর আমি ময়ূরী, গুলদস্তার টাইটেল ট্র্যাকটা আমার গাওয়া। খুব ভালো হয়েছে মুভিটা, আশা করছি সবাই দেখবে এবং ভালো রেসপন্স দেবে। প্রচণ্ড ইমোশনাল একটা ফিল্ম, আমি আর ফ্যামিলির জন্য একদম পারফেক্ট, তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা সবাই সিনেমা হলে অন্তত একবার হলেও ফিল্মটা দেখে যাবেন, ইউ উইল লাভ ইট। অনেকদিন ওয়েট করার পরে গুলদস্তা রিলিজ হচ্ছে, আই এম ভেরি 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 হ্যাপি অ্যান্ড এক্সট্রিমলি এক্সাইটেড। I wish the entire team of Guldasta a happy premiere and all the very best for the future. I hope the film gets the success that it deserves. আজকে আমাদের গুলদস্তার প্রিমিয়ার, তো খুব আনন্দ করে কাজটা করেছি আর একটা খুব ভালো কাজ হয়েছে, সো আই হোপ সবার খুব ভালো লাগবে। অ্যান্ড আই এম উইশিং অল মাই টিম মেম্বার্স, মাই অ্যাক্টার্স বেস্ট উইশেস। প্রায় 8 মাস বাদে মুভি থিয়েটারে এলাম, তাও আবার আমাদেরই ছবি গুলদস্তা দেখতে, এবং অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে। এক তো নিজেদেরই কাজ, সেটা এতদিন বাদে আমরা দেখতে পাচ্ছি সাকসেসফুলি, এটা অনেক বড় প্রাপ্য একটা, ভীষণ আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। টুডে ইজ গুলদস্তা ফাইনালি রিলিজিং, সেই জন্য আই এম সুপার এক্সাইটেড। অনেকদিন ধরে সিনেমাটা দেখার জন্য আমি ওয়েট করছি, ফাইনালি দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। বেস্ট লাক ফর গুলদস্তা, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি একটা অদ্ভুত ভয় লাগছিলো আসতে ইনিশিয়ালি, তারপরে যখন দেখলাম যে কি প্রচণ্ডভাবে স্যানিটাইজ করে সব সিকিউরিটি মেজার্স মেনটেন করে প্রিকশনস নিয়ে, যেই ভাবলাম যে 6 মাস পরে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবো, রেজিস্ট করা গেল না। হাই, প্রথমে তো ভেরি ভেরি হ্যাপি পুজো, আজকে অনেক দিন পর, অনেক অপেক্ষার পর আমাদের ভীষণ ভীষণ প্রিয় ছবি গুলদস্তা রিলিজ হচ্ছে। ভীষণ সুন্দর একটা গল্প, মন ছুঁয়ে যাবে। এই পুজোতে অবভিয়াসলি মিস করবেন না, সমস্ত সেফটি প্রিকশনস মেনে হলে আসুন এই ছবিটা দেখতে, এবং ফ্যামিলি বন্ধুদের সাথে ভীষণ এনজয় করুন আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিন। এই তো খুবই দেখে মনে হচ্ছে খুবই ভালো হয়েছে, এবার না পুরোটা দেখলে তো বলতে পারবো না, কিন্তু আশা করি এতদিন পর একটা মুভি দেখতে এসেছি, দেখে যেন মানে যেন পুরো আনন্দ ভোগ করবো। আর যদি পছন্দ হয় পুজোতে, তার কিছু প্যান্ডেল হপিং করা যাবে না, আর একবার দুবার আবার দেখে আপাতত পুজো কাটাবো। অবশেষে এতদিন ওয়েট করার পর গুলদস্তার প্রিমিয়ার হচ্ছে, এটা খুব ভালো লাগছে দেখে। ছবিটার গল্পটা শুধুমাত্র কলকাতা নয়, আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তে ছবিটা দেখলে প্রত্যেকে কোথাও না কোথাও নিজের জীবনের সাথে ছবিটাকে রিলেট করতে পারবে। আমার মনে হয় সবার গুলদস্তা দেখা উচিত, গুলদস্তা দেখলে আমার মনে হয় প্রত্যেকেরই ভালো লাগবে ছবিটা। It's a family film, please watch Guldasta. Thank you.